শীতপুর নামক এক গ্রামে বিধবা মলিনা দেবী তার একমাত্র ছেলে সমীরের সঙ্গে বসবাস করতেন। মলিনা দেবী একজন মধ্যবিত্ত পরিবার থেকেই ছিলেন ও তিনি জীবিকা হিসাবে ওই এলাকায় প্রচলিত নারিকেল গাছ চাষ করতেন এবং তার নিজস্ব বাগান থাকায় সেখানে গিয়ে প্রতিনিয়ত নারকেল বাগানের পরিচর্যা করতেন। বাগানে বিভিন্ন রকমের ছোট বড় চারা গাছ লাগানো থেকে শুরু করে সেগুলোকে যত্ন করতেন। এভাবে করেই তার অর্ধেক বয়স প্রায় পার হয়ে গিয়েছিল। এমনই একদিন গরমকালের দুপুর ছিল, তখন ওহ বাবা, আজ কি গরমটাই না পড়েছে, তার উপরে এতগুলো চারা এখনো পোতা বাকি, এরপরে জল দেওয়া, সার দেওয়া, আরো কত কাজ পড়ে আছে, এখন সব কাজ কিভাবে মেটাবো ঈশ্বরই জানেন। মলিনা দেবী তখন তার বাগানের কাজ না মেটায় একাকী বসে বসে এসবই ভাবছিল। ঠিক তখনই সেখানে পাশের বাগানের মালিক অন্বেষা দেবী আসে ও সে বলে, কি গো মলিনা দি, কি করছো? সেই সকাল থেকে এখনো বাড়ি ফেরোনি নাকি? তোমাকে দেখেও তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ দিদি, আর বলো না, একা মানুষ, এখন সাথে সঙ্গে কেউ নেই যে আমার সাহায্য করবে। সে কি বলো, কিন্তু আমি যতদূর জানি তোমার নাকি একটা ছেলে রয়েছে, তা ও কি এই বাগানে আসে না নাকি? আরে না না, আসে না নয়, আমি ওকে এখানে আসতে দিই না, আসলে ও এখন কলেজে পড়ছে। ও আচ্ছা, তাই বলি, তোমার যেখানে নারকেল চারা করে বিক্রি করার কথা, সেখানে চারা গাছ তো বড় হয়ে গিয়ে ওগুলোতে ফল ধরে নিয়েছে, তা এখন কি তুমি নারকেল চারা না বিক্রি করে নারকেলের জল বিক্রি করবে নাকি? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় মালিনী দেবীর ছেলে সমীর আসে ও সে এসে বলে, মা, ও মা, তুমি এখনো বাগানে এইসব করছো আর আমি তোমাকে ওদিকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, জানো মা, তোমাকে না একটা দরকারি কথা বলার ছিল। ও আচ্ছা ঠিক আছে, এই যে অন্বেষা দি, আপনি এখন আসুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আর এই যে তুই আমাকে কেন খুঁজে বেড়াচ্ছিলিস, কি বলবি তাড়াতাড়ি বল, আমার এখনো অনেক কাজ বাকি। ওহ মা, তুমিও না, তোমার শুধু কাজ আর কাজ, এখন কত সময় হলো লক্ষ্য করেছো? এখন তুমি ওসব বাদ দাও আর আগে বাড়ি চলো, তারপর বাড়ি গিয়ে আমি সব কিছু বলছি। আমার এখন অত ঠান্ডা হওয়ার সময় নেই, যা বলার তাড়াতাড়ি বল। আর হ্যাঁ, আমাদের ওই পুকুর পাড়ের বাগানে নারকেল ধরেছে কিনা একবার দেখে আই তো। এসব নারকেল টারকেল ছাড়ো তো, তুমি এবার আমার সঙ্গে চলো, আমি বললাম তো তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে, আর যেটা শুনলে তুমিও খুব খুশি হয়ে যাবে। সমীর এভাবেই তার মাকে তখন জোরাজুরি করতে থাকে, যার ফলে মলিনা দেবী তখন তার সঙ্গে বাড়ি যান। বাড়ি গিয়ে সমীর বলে, জানো মা, আমি না একটা কোম্পানিতে খুব বড় চাকরি পেয়েছি আর তোমাকে ওই সুখবরটা দেওয়ার জন্যই ডেকে আনলাম। তা মা, এই নাও মিষ্টি নিয়ে এসেছি, তুমি এগুলো আশপাশে বাড়িতে দিয়ে দিও, আর আমার স্যালারিটাও খুব ভালো হয়েছে, এরপর দেখবে আমাদের আর কোনোই অসুবিধা থাকবে না। কি তুই সত্যি বলছিস বাবা? যাক, ঈশ্বর তাহলে এতদিন পর আমাদের মুখে তাকালেন, আমার এত পরিশ্রম আজ সফল হলো, আমি এখনই যাচ্ছি। এই বলে মালিনী দেবী বাইরে যেতে যাবে কি, ঠিক সেই সময় মলিনা দেবীর পাশের বাড়ির গীতা ও তার বোন ববিতা তাদের বাড়িতে আসে। আরে কাকিমা, আমরা তো ভালো সময় এসেছি দেখছি, এত মিষ্টি খাওয়া হচ্ছে, কি ব্যাপার, কোনো সুখবর আছে নাকি? হ্যাঁ রে, তোর সমীর দাদা একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, তাই আমরা মিষ্টি খাচ্ছি, নে এগুলো তোরাও খা। বাহ, এটা তো খুব ভালো খবর, তাহলে এবার দেখাশোনা করে দাদার একটা বিয়ে দিয়ে দিন, আর আপনারও তো বয়স হয়েছে, এই বয়সে আর কত পরিশ্রম করবেন, এখন বাড়িতে বউ দিয়ে এলে আপনারও একটু সুবিধা হবে। হ্যাঁ এটা তো ঠিক কথা, এবার আমার সমীরের একটা বিয়ে দিতে হবে, আমি কালী ঘটকমশাইকে পাত্রি দেখতে বলবো, তা তোরা এখন মিষ্টি খা। মলিনা দেবী এভাবেই বলে মিষ্টি খাইয়ে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সেদিনের পর থেকে সমীর আর মলিনা দেবীকে বাগানে যেতেই দিত না, আর তাই মলিনা দেবীকে বাড়িতেই থাকতে হতো। কিন্তু মাঝে মাঝে তিনি বাগানে যেতেন এবং নারকেল গাছগুলোর পরিচর্যা করতেন। এরপর, বাবা সমীর, আজ অফিস থেকে ফেরার পথে কিছু সার এনে দিস তো, আমার নারকেল গাছগুলোকে অনেকদিন খাবার দেওয়া হয়নি। ওহ মা, তুমিও না, যতই বলো তোমাকে দেখছি সেই একই রকম রয়ে যাবে, আর এই নারকেল গাছ নিয়েই পড়ে থাকবে। আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারি না, তোমার এই গাছের প্রতি এত ভালোবাসা কেন? হ্যাঁ রে বাবা, তুই তো জানিস আমি আমাদের নারকেল বাগানকে কতটা ভালোবাসি। হ্যাঁ মা, সে আমি জানি, আর তাই আমি ভাবছি এই বাগানটাই তোমার নামে করে দেব।
আরে আমার নামে করে কি হবে, ওসব জায়গা জমি আমার চাই না। তাছাড়া তুই আমার একমাত্র ছেলে, তোর বাবা বুদ্ধি করে সমস্ত জায়গা লিখে দিয়ে গেছেন, আমি এসব জায়গা জমি নিয়ে কি করব। না মা, তুমি ভুল বলছো, কারণ সকলের মতো তোমারও একটা ভবিষ্যৎ আছে। আর তাছাড়া সমস্ত জায়গা জমি নিয়ে আমি বা কি করব, কিছুটা না হয় তোমার নামেও থাক। সমীরের মনে তার মায়ের প্রতি এত ভাবনা দেখে মলিনা দেবীও খুবই খুশি হয়ে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এমনই একদিন একটি ঘটক কয়েকটি মেয়ের ছবি নিয়ে এসে মলিনা দেবীকে দেখান। ও সে বলে, দেখুন মালিনী দেবী, এই পাত্রীটা কেমন। এটি পাশের গ্রামের বটগেশ্বর বাবুর মেয়ে নলিনী, বিয়ে পাস করেছে, আর তাছাড়া ঘরের কাজকামও খুব ভালোভাবে জানে। আপনি আমার কথা শুনুন, দেখবেন মেয়েটা খুবই ঘরোয়া। হ্যাঁ ঘটক মশাই, মেয়েটিকে দেখতে বেশ সুন্দরী, তাই এই মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। আপনি দিনক্ষণ ঠিক করুন, আমি এই পাত্রীকেই আমার ঘরের বউ করে আনব। মলিনা দেবীর কথা শুনে তখন ঘটকটি সেখান থেকে চলে যায়। এবং কিছুদিন পর সমীর আর নলকের বিয়ে হয়ে যায়। বিয়ের পর নলক তার সংসারের কাজ বেশ ভালোভাবেই গুছিয়ে করতে শুরু করেছিল। তাদের দিনগুলো খুব ভালোভাবেই কাটছিল। এবং দেখতে দেখতে বছর দুয়েক পর তাদের একটি ফুটফুটে বাচ্চা হয়। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের এই সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি। একদিন সকালে অফিস যাওয়ার সময় হঠাৎ করে এক অ্যাক্সিডেন্টে সমীর মারা যায়। এই ঘটনায় মলিনা দেবী ও নলক খুবই ভেঙে পড়ে। তখন, হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে আমার একমাত্র সন্তানকে কেড়ে নিলে, এখন নিতেই হলে তুমি আমায় নিতে পারতে। মা, আপনার ছেলে আমাদেরকে ছেড়ে এভাবে যেতে পারে না। এই যে সমীর, এখন আমি তোমার এই ছোট্ট ছেলেকে নিয়ে কিভাবে থাকবো, তুমি সেটা একবারও ভাবলে না। এভাবেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আরো কিছুদিন কেটে যায়। এমনই একদিন হঠাৎ তাদের বাড়িতে এক উকিল আসে এবং বলে, এই যে মালিনী দেবী, আমি এখন আপনাকে একটা খবর দিতে এসেছি। আসলে আপনার ছেলে সমীর আপনার নামে একটা উইল করে গিয়েছেন এবং তাতে নারকেল বাগান সমেত অর্ধেক বাড়ি আপনার নামে করে দিয়ে গিয়েছে। কি সমীর তার একমাত্র সন্তানের কথা না ভেবে এই বৃদ্ধ মহিলাকে তার সম্পত্তির অর্ধেক দিয়ে গেছে নাকি? এখন আমাকে এই বৃদ্ধ মহিলার কথা শুনে চলতে হবে? আমি এই মহিলাকে আমার ছেলের সম্পত্তি এভাবে নিতে দেব না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর নলক তার ইচ্ছামতো মলিনা দেবীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এদিকে মলিনা দেবী সবসময় ঈশ্বরকে ডাকতেন ও তার মৃত স্বামী ও ছেলের জন্য কান্নাকাটি করতেন। এভাবেই দিন কাটতে থাকে। এমনই একদিন সন্ধ্যাবেলায় নলক তার শাশুড়ি মলিনা দেবীর চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং ঘুমন্ত শাশুড়ি টিপসই নিয়ে সমস্ত সম্পত্তি নিজের ছেলের নামে করে দেয়। এবং পরের দিন সকালে সে তার শাশুড়ি মাকে বলে, এই যে আপনি সারাদিন ধরে এখানে পড়ে পড়ে ঘুমাবেন নাকি? যান যান, আমার বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর জন্য আপনাকে দরকার নেই। এই যে বৌমা, এগুলো তুমি কি বলছো? আমি বুড়ো মানুষ, আমি এভাবে কোথায় যাব? সে আমি জানি না, যেখানে হোক নিজের ব্যবস্থা করুন। দরকার হয় নিজের ওই নারকেল বাগানে একটা ঝুপড়ি করে দিচ্ছি, সেখানে গিয়ে থাকুন, আমি আর আপনার ভার টানতে পারছি না। আর শুনুন, এখন আপনার এখানে আর কোনো সম্পত্তি নেই, সেটা আমি আমার নামে লিখে নিয়েছি। নলক তার শাশুড়িকে ঘর থেকে বের করে দেয়। মলিনা দেবী তারপর সেই নারকেল বাগানের এক কোণে একটি ঝুপড়িতে বসবাস করতে থাকেন। এরপর মলিনা দেবী মনে মনে বলেন, হে ঈশ্বর, আর কত কি তুমি আমাকে দেখাবে, আমি কিভাবে এখন নিজের পেট চালাবো? এখন তো ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায়ই নেই। এই বলে মলিনা দেবী ভিক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপর মলিনা দেবী ভিক্ষা করতেই বেরোয়। না না, এভাবে ভিক্ষা করার কতদিনই বা দিন কাটাবো, পরিশ্রম না করলে ভগবান ফল দেবেন না। আমি এক কাজ করি, আমি আমার পুরানো ব্যবসাটা আবার শুরু করি। এভাবে ভাবার কয়েকদিন পর তিনি কিছু নারকেল চারা কিনে আনেন এবং সেগুলোকে যত্ন করে বড় করেন। গাছগুলি যখন বড় হয়ে যায় তাতে তখন প্রচুর নারকেল ধরে। এরপর তিনি সেই নারকেল দিয়ে বাজারে বিক্রি করতে যান। নারকেল পানি চাই, নারকেল পানি, তাজা তাজা মিষ্টি নারকেল পানি, আসুন আসুন তাড়াতাড়ি আসুন, আর এই মিষ্টি নারকেল পানি খেয়ে যান। এই যে বুড়িমাসি, কত করে দিচ্ছ নারকেল পানি? এই তো নিয়ে যাও না, মাত্র 30 টাকা করে।
ঠিক আছে, আমায় দুটো নারকেল পানি দিন তো। এভাবেই মলিনা দেবী সারা দিন ধরে নারকেল পানি বিক্রি করতে থাকেন। গরমকাল হওয়ায় নারকেল পানিগুলো ভালোই বিক্রি হয়। দেখতে দেখতে এভাবেই দিন কেটে যাচ্ছিল। এদিকে মলিনা দেবী নারকেল পানি বিক্রি করে বেশ টাকা রোজগার করতে থাকেন ও একটি সুন্দর বাড়ি তৈরি করেন। এখন তার কাছে অনেকগুলো নারকেলের বাগান ছিল এবং অনেক কর্মী সেখানে কাজও করত। তিনি অবসর সময়ে অসহায় মানুষদের দান ধ্যানও করতেন। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। এদিকে নলকের ছেলে বিমলও বেশ বড় হয়ে গিয়েছিল এবং সে তার পছন্দের একটি মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। এরপর সেই বৌমাই নলককে সহ্য করতে পারে না ও বাড়ি থেকে বের করে দেয়। তারপর, বাবা বিমল, আমি তোকে কত কষ্ট করে মানুষ করলাম আর আজ তুই তোর বউয়ের কথা শুনে আমাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। শুনুন শাশুড়ি মা, আমি অত শত বুঝি না, আপনি এখন কোনো কাজের না, তাই আমার সংসারে আপনার কোনোই জায়গা নেই। বৌমার কথা শুনে নলক কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে ও পথে পথে ভিক্ষা করে তার দিন কাটে। একদিন দুপুরে সে তেমন কিছু ভিক্ষা পায় না। হাঁটতে হাঁটতে এক মন্দিরের পাশে এসে উপস্থিত হয় ও দেখে মন্দিরে একজন মহিলা কিছু ভিখারিকে খাবার বিতরণ করছে। সে মনে মনে ভাবে, ওহ, আমার তো খুব জোরে খিদে পেয়েছে, যাই ওই মন্দিরে যাই আর খাবার নিয়ে আসি। সে যখন মন্দিরে যায় তখন দেখে সেই মহিলা আর কেউ নয়, তার শাশুড়ি মলিনা দেবী। নলক তখন মনে মনে বলে, হে ঈশ্বর, ইনি তো আমার শাশুড়ি মা, আমি এনাকে কিভাবে নিজের মুখ দেখাবো এখন। এই ভেবে নলক তার মুখের ঘোমটা টেনে দেয় এবং তার যখন পালা আসে তখন মলিনা দেবী তাকে চিনতে পারে ও বলে, এ কি বৌমা, তুমি, তোমার এই দশা কি করে হলো? এ আমার পাপের শাস্তি মা, আমি আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, তাই ঈশ্বর তার প্রতিশোধ নিলেন। আমার ছেলে, যার ভবিষ্যতের কথা ভেবে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সে বিয়ে করে বউ নিয়ে এসেছে আর তার এই মা তার কাছে এখন মূল্যহীন হয়ে গিয়েছে, তাই তারা দুজনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই সব আমার পাপ্য মা, আমাকে ক্ষমা করে দেবেন, আমি বড় ভুল করেছি মা। আহ, এভাবে বলতে নেই বৌমা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। চলো, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে থাকবে, আর আমার বাড়ি মানেই তো তোমার বাড়ি, তাই না? এরপর মলিনা দেবী নলককে নিয়ে তার বাড়িতে যান। নলক এখন থেকে মলিনা দেবীকে সাহায্য করত। তারা দুজনে মিলে তাদের নারকেল পানির ব্যবসা আরো অনেক উন্নতি করে এবং অসহায় বৃদ্ধদের জন্য একটি আশ্রম খোলেন, যেখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলা হতো। এভাবেই সমাজ সেবার মাঝে তারা দুজনে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। মা, তুমি কোথায়? দেখো, একে আমার কাপড় ইস্ত্রি করতে বলেছিলাম, ও এখনো করেনি। এবার আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে পার্টিতে কি পরে যাব? সবাই হয়তো এতক্ষণে রেডি হয়ে গেছে, আমার জন্য এখন সবার লেট হয়ে যাবে। আসলে বোন, আমার শরীরটা খুব খারাপ, তাই ইস্ত্রি করা হয়নি। এই, তুই আমাকে একদম বোন বলে ডাকবি না, আমি তোর বোন নয়, বুঝেছিস? অতই যদি বোন ভাবিস তাহলে আমার জামাটা ইস্ত্রি করিস নিস কেন? আমি জানি তুই ইচ্ছা করে এসব করেছিস। তুই বিশ্বাস কর, আমি ইচ্ছা করে এসব কিছুই করিনি, আমার শরীরটা সত্যিই খুব খারাপ। দীপার কথা শেষ হতে না হতেই রত্না দেবী দীপার গালে চড় মেরে বলে, শরীর খারাপ, খাওয়ার সময় তো শরীর ঠিক থাকে, আর কাজ করার সময় শরীর খারাপ হয়ে যায়। যা, এক্ষুনি গিয়ে দিশার কাপড় ইস্ত্রি করে নিয়ে আয়, আর যদি দিশার পার্টিতে যেতে লেট হয় তাহলে আজ তোর খাওয়া বন্ধ বলে দিলাম। এই বলে রত্না দেবী দিশাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দীপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ঠিক সেই সময় দীপার বাবা সোমনাথবাবু সেখানে আসেন এবং বলেন, এই যে মা দীপা, তুই এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল, তোকে কি আবার কেউ বকেছে নাকি? না বাবা, কিছু হয়নি আসলে। থাক মা, তোকে আর কিছু বলতে হবে না, আমি সবই বুঝে গিয়েছি, আজ তোর সঙ্গে যা কিছু হচ্ছে সবই আমার ভুলের জন্যই হচ্ছে। না বাবা, দয়া করে তুমি এভাবে বলো না, রত্না মাকে আমি আমার নিজের মায়ের মতোই ভালোবাসি, আর দিশাকে আমি আমার নিজের বোনের মতো ভালোবাসি, তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে রত্না দেবী ছিল দীপার সৎ মা। দীপা ছোটবেলায় তার মাকে হারায়, যার ফলে সোমনাথবাবু দীপার দেখাশোনা এবং সংসার সামলানোর জন্য এক প্রকার বাধ্য হয়েই রত্না দেবীকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। দীপাও তার নতুন মাকে পেয়ে খুবই খুশি ছিল।
প্রথম প্রথম সবকিছুই ঠিকঠাক চলছিল। সমস্যা তখনই শুরু হয় যখন সোমনাথবাবু এবং রত্নাদেবীর মেয়ে দিশার জন্ম হয়। দিশার জন্মের পর সোমনাথবাবু তার দুই মেয়েকেই সমান চোখেই দেখতেন, কিন্তু হঠাৎই রত্নাদেবীর আচরণ বদলাতে শুরু করে। সে তার সৎ মেয়ে দীপাকে সহ্যই করতে পারত না। এভাবেই সময়ের সাথে সাথে তারা দুই বোন বড় হতে থাকে। দিশা খুব আদর যত্নেই বড় হয়, কিন্তু এদিকে দীপার সঙ্গে রত্নাদেবী বাড়ির কাজের লোকের মতোই ব্যবহার করত। কোনো রকমে দুবেলা দুমুঠো খাবারটুকুই তার কপালে জুটত। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। রত্নাদেবী দীপাকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করাতো এবং প্রত্যেক দিন কিছু না কিছু কারণে রত্নাদেবী দীপার উপরে অত্যাচার করত। দীপার প্রতি রত্নাদেবীর এরকম দুর্ব্যবহার দেখে একদিন সোমনাথবাবু রত্নাদেবীকে বলেন, এই যে রত্না, শুনছো, আমাদের দুই মেয়ে এখন অনেক বড় হয়ে গিয়েছে, আমার মনে হয় এবার ওদের বিয়ে দিয়ে দেওয়া উচিত, তা তোমার মতে কি বলে? হ্যাঁ, ঠিকই বলেছো, আমার মেয়ে দিশার জন্য আমি খুব ধনী পরিবারের সম্বন্ধ করব, যাতে বিয়ের পর ওর কোনো কষ্ট না হয়। কিন্তু তুমি দুই মেয়ে বলছো কেন? দীপার বিয়ে হয়ে গেলে বাড়ির কাজ কে করবে? কি, তাই বলে তুমি বাড়ির কাজ করানোর জন্য দীপার বিয়ে দেবে না? তাহলে শোনো, এবার থেকে বাড়ির কাজ তুমি নিজেই করবে। আর হ্যাঁ, শুধু দিশার জন্য কেন, আমি দীপার জন্য ভালো সম্বন্ধ দেখব। সোমনাথবাবুর মুখে দীপার কথা শুনে রত্নাদেবী রেগে যায়। রত্নাদেবী রাগে নিজের ঘরে চলে যায়। এরপর সোমনাথবাবু তার দুই মেয়ের জন্য ভালো পাত্রের সন্ধান করতে থাকে। এরপর কিছুদিনের মধ্যেই সোমনাথবাবু ভালো পাত্রপক্ষেরও সন্ধান পেয়ে যায় এবং দুই মেয়ের বিয়েও ঠিক হয়ে যায়। এমনই একদিন দিশা বলে, মা, বিয়ে তো আর বেশি বাকি নেই, এবার তো আমাদেরকে শপিং করতে হবে, নাকি? আমি কিন্তু আমাদের শহরে সব থেকে বড় শপিং মল থেকেই শপিং করব। হ্যাঁ 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 রে মা, আমরা আজই শপিং করতে যাব। আর তোর যেখান থেকে যা মন চাই তুই তাই কিনবি। দেখবি আমি তোকে এমন শপিং করাবো, বিয়ের দিন সবাই তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আর এইবারে শপিং করতে আমিও যাব, কারণ দীপার জন্য শপিং করতে হবে। তো শুধু তোমার একারই তো বিয়ে হচ্ছে না, তোমার দিদিরও তো বিয়ে আছে, তাই না? এরপর তারা সকলে মিলে বিয়ের শপিং করতে শহরের সব থেকে বড় শপিং মলেই যায় এবং শপিং করে বাড়ি ফিরে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায় এবং সবশেষে দীপা এবং দিশার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ঠিক সেই সময় দিশা নিজের মনে মনে ভাবে, বাবা তো আমাদের বিয়ের জন্য সমস্ত অনুষ্ঠান সমস্ত শপিং একই করেছে, কিন্তু আমি থাকতে এটা কোনোভাবেই হতে দেব না। কিছু একটা উপায় তো বার করতেই হবে, যার কারণে দীপার হলুদের অনুষ্ঠান খারাপ হয়ে যায়। এই বলে দিশা সবার চোখের আড়াল থেকে দীপার শ্বশুরবাড়ি থেকে আসা হলুদে লঙ্কার পাউডার মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই হলুদের অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রথমে সবাই একে একে দিশাকে হলুদ মাখাতে থাকে। আমার মেয়েকে এমন হলুদ মাখাও যেন গায়ের রং ফর্সা হয়ে যায়, আর সবাই আমার মেয়ের দিক থেকে চোখ না ফেরাতে পারে। এরপর যখন দীপাকে হলুদ মাখায়, ওহ মা, আমার গা হাত পায়ে তো জ্বালা জ্বালা করছে কেন? এটা হলুদ বাটা না লঙ্কা বাটা? এখন তো আমার হাত মুখ পুরো জ্বলে যাচ্ছে। এরপর দীপা ওয়াশরুমে গিয়ে লঙ্কার গুঁড়ো মেশানো হলুদ ধুয়ে ফেলে। এটা কি করলি, এটা তো অমঙ্গল হয়ে গেল। যদিও তোর মতো যে বাড়িতে থাকবে সেই বাড়িতে অমঙ্গল ছাড়া আর কি বা হতে পারে। রত্নাদেবীর মুখে এরকম কথা শুনে দীপা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় এবং নিজের মায়ের কথা মনে করতে থাকে এবং সে মনে মনে বলে, মা, তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে আমার সঙ্গে এরকম কোনোদিনও হতো না, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? ঠিক সেই সময় সোমনাথবাবু হাতে একটা হলুদের পাত্র নিয়ে সেখানে আসে এবং বলেন, তুই কাঁদিস না রে মা, এই দেখ আমি তোর জন্য হলুদ নিয়ে এসেছি, আয় তোকে মাখিয়ে দি। এরপর সোমনাথবাবু দীপাকে হলুদ মাখিয়ে দেয়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়। এরপর দিশা মনে মনে বলে, আমি থাকতে কিছুতেই ওর মেহেন্দির অনুষ্ঠান সফল হতে দেব না, আজও ঠিক কালকের মতোই দীপার মেহেন্দির অনুষ্ঠানেও জল ঢালতে হবে। এরপর দিশা দীপার মেহেন্দিতে চুলকানির পাউডার মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়। এরপর সকলেই হাতে মেহেন্দি লাগায়। কিছুক্ষণ পর দীপা মনে মনে ভাবে, এটা কি হচ্ছে আমার সঙ্গে, আমার হাতে তো চুলকাচ্ছে কেন, জানি না আমার সঙ্গে এসব কেন হচ্ছে। এরপর দীপা আগের দিনের মতোই ওয়াশরুমে গিয়ে মেহেন্দি ধুয়ে ফেলে। দীপাকে মেহেন্দি ধুতে দেখে দিশা মনে মনে বলে,
আমার খুব মজা লাগছে দীপার হলুদ আর মেহেন্দির অনুষ্ঠান খারাপ করে। এবার শুধু বিয়ের দিনের অপেক্ষায় আছি, ওই দিনও কিছু একটা করতে হবে। এরপর পরের দিনই বিয়ের অনুষ্ঠানে সে উপস্থিত হয়। সোমনাথ বাবু দীপা এবং দিশাকে বলেন, এই যে দীপা দিশা, তোমাদের বিয়ের লেহেঙ্গা আমার রুমেই আছে, এখন গিয়ে তোমরা যে যার লেহেঙ্গা নিয়ে নাও। ঠিক আছে বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমরা সময় মতো আমাদের লেহেঙ্গা নিয়ে নেব। এই তো এটাই মোক্ষম সুযোগ, এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। এরপর দিশা সবার চোখের আড়াল থেকেই সোমনাথ বাবুর ঘরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে ওর মধ্যে থেকে একটি লেহেঙ্গাকে কাঁচি দিয়ে কেটে দেয়। কিছুক্ষণ পর রত্নাদেবী দিশা লেহেঙ্গা নিয়ে আসে এবং বলে, এনে মা দিশা তোর লেহেঙ্গা, বিয়ের সময় হয়ে আসলো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার ওদিকে অনেক কাজ আছে। এরপর রত্নাদেবী সেখান থেকে চলে যায়। দিশা রেডি হওয়ার জন্য লেহেঙ্গাটা হাতে নিলে, হে ঈশ্বর, এটা আমি কি করলাম, আমি তো তাড়াহুড়োতে নিজের লেহেঙ্গাটাই কাঁচি দিয়ে কেটে ফেলেছি, এবার আমি কি পরে বিয়ে করব। দিশা এভাবেই কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় রত্নাদেবী এবং সোমনাথ বাবু দিশার ঘরে আসে এবং তাকে কাঁদতে দেখে রত্নাদেবী বলেন, কিরে মা তুই এখন এভাবে কাঁদছিস কেন, আর তুই এখনো রেডি হসনিস কেন, বিয়ের সময় তো হয়ে গেল, এক্ষুনি পুরোহিত বসে ডাকলেন বলে কথা। বাবা মা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমি দীপার বিয়ের জামা নষ্ট করতে গিয়ে নিজের জামাই কেটে নষ্ট করে ফেলেছি, এখন আমি কি পরে বিয়ে করব কিছুই বুঝতে পারছি না। কি হলো, তুই এভাবে কাঁদছিস কেন, একটা জামার জন্য তোর এত কষ্ট হচ্ছে, তুই কান্নাকাটি করছিস, তাহলে একবার ভেবে দেখ, তোরা মা মেয়েতে দীপাকে সারা জীবন কতই না কষ্ট দিয়েছিস, ও তোদের জন্য সেই প্রথম থেকে কতই না চোখের জল ফেলেছে। এভাবেই তারা তিনজনে কথাবার্তা বলছিল। ঠিক তখনই দীপা দিশার ঘরের বাইরে থেকে তাদের সমস্ত কথাবার্তা শুনে নেয়। এরপর সে ঘরে এসে বলে, বোন তুই এভাবে কাঁদিস না, আমি তোর চোখের জল কিছুতেই সহ্য করতে পারি না, তোর দিদি বেঁচে থাকতে তোর চোখের জল কিছুতেই আসতে দেবে না, এই নে বোন তুই আমার লেহেঙ্গাটা পরে নে, আমার কাছে আমার বোনের হাসিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দিদি তোমার লেহেঙ্গাটা আমাকে দিয়ে দিলে তুমি কি পরবে, আমার ভুলের জন্য এইসব হয়েছে, কিন্তু তার জন্য তুমি কেন তোমার লেহেঙ্গা আমাকে দিচ্ছ। কি রে দীপা, তাহলে এবার তোরা বুঝেছিস তো, তোরা মা মেয়েতে এখনো পর্যন্ত দীপাকে চিনতে পারলি না, ও হচ্ছে সত্যিকারের খাঁটি সোনা, ও সবসময় নিজের থেকে আগে তোদের দুজনের কথাই ভাবে, কিন্তু দুঃখের বিষয় হলো তোরা মা মেয়ে ওর উপরে সবসময় খারাপ ব্যবহার করে এসেছিস। সোমনাথ বাবু এভাবে বললে রত্নাদেবী এবং দিশা তাদের ভুল বুঝতে পারে এবং তারা দুজন দীপার সাথে করে আসা ব্যবহারের জন্য পস্তাতে থাকে। এরপর দীপা তার বাবাকে বলে, বাবা তুমি মাকে আর বোনকে এভাবে বলো না, আর বোন ওর ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক আমার কাছে, এর থেকে বেশি আমার আর কিছু চাই না বাবা। দিদি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি, ছোট বোন মনে করে ক্ষমা করে দাও দিদি। হ্যাঁ রে মা আমাকে ক্ষমা করে দে, আমি জানি আমি কোনোদিন তোকে মায়ের ভালোবাসে দিতে পারিনি, কিন্তু তবু তুই কোনোদিন আমাকে সৎ মা ভাবিস নিস, আমাকে ক্ষমা করে দে রে মা। তারা মা মেয়ে এভাবে কান্নাকাটি করতে থাকলে দীপাও তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর রত্নাদেবী তার বিয়ের লেহেঙ্গা নিয়ে আসে এবং দীপাকে দেয়। তারপর দীপা তার মায়ের লেহেঙ্গা পরে নেয়। কিছুক্ষণের মধ্যেই দীপা এবং দিশার বিয়ে হয়ে যায় এবং তারা যে যার শ্বশুর বাড়ি চলে যায়। এরপর থেকে রত্নাদেবী তার দুই মেয়ে দীপা এবং দিশাকে সমান চোখেই দেখত এবং তারা সকলে যে যার বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।